একটা ছোট্ট মিষ্টি ইঁদুর, দেখতে খুবই সুন্দরী। আদর করে মা তার নাম রেখেছিল টিকলি। একদিন বা মানুষের ঘর কি সুন্দর, ঘরে কেউ নেই যখন একটু খেলে বেড়ানো যায়। শক্তিশালী সাহসী কেউ যদি তোকে বিয়ে করে তো সেই তোকে আগলে রাখবে, যেমন আমি তোর মাকে সব সময় চোখে চোখে রাখি তেমন সেও। কিন্তু তেমন শক্তিশালী কাউকে পাবো কোথায়? সেটাই তো সমস্যা। ইঁদুরের রাজ্যে আমার মতো শক্তিশালী সাহসী কাউকে পাওয়া খুবই মুশকিল। তবে তবে আর কি, সবাই মিলে খোঁজ করতে হবে। এখনই খোঁজ করার কি আছে? টিকলির এখন কি বা বয়স, বিয়ে দিলেই তো বর হয়ে যাবে। আহা, বর খুঁজতেও তো সময় লাগবে। আচ্ছা, বিয়ে করলে বর তো আপন হয়ে যায়, তাই না? হ্যাঁ, তা হয়। তাহলে আমি ওই হুলোটাকে বিয়ে করব। ও খুব শক্তিশালী, দেখতেও খুব সুন্দর। সারা গায়ে পশমের মতো লোম, লেজটাও কি মোটা ঝাঁকড়া। শোনো শোনো টিকলির মা, শোনো টিকলির কথা। পাগলি কোথাকার। মা বাবা যতই হাসুক, হুলোটা যদি একবার রাজি হয় তো আর আমার ভয় থাকবে না। বর হয়ে সেই আমায় বাঁচাবে। কোথায় যে গেল হুলোটা, রান্নাঘরে গিয়ে দেখি। যা ভেবেছি তাই, হুলো মশাই মাছ খাচ্ছে। শান্ত থাকলে কি মিষ্টি দেখায় ওকে, সত্যি। যাই, এখন মেজাজটা ভালোই আছে মনে হয়। সামনে গিয়ে কথাটা পেরেই ফেলি। এই এই শোন
শুনছো? তুমি আমায় বিয়ে করবে? জানো মা, উলোটা না খুব বাজে। আচ্ছা মা, আমাদের দেখলে বিড়াল যেমন তাড়া করে, বিড়ালের তেমন কোনো শত্রু নেই? কেন থাকবে না, কুকুর কুকুর বিড়ালকে দেখলে তাড়া করে, কেন বলতো? ও, কুকুরটা হলে বিড়ালের থেকেও শক্তিশালী। তা তো বটে, না হলে আর ওর তাড়া খেয়ে বিড়াল পালাবে কেন? তাহলে আমি কুকুরকেই বিয়ে করবো। যা পাগলি মেয়ে, তা আবার হয় নাকি? কেন হবে না, তোমরাই তো বলো। আমি দেখতে খুব সুন্দরী, খুব ভালো। আচ্ছা বাবা, আচ্ছা, এখন ঘুমোবে চল তো। ছুটো ছুটি করে তোর চেহারার কি হাল হয়েছে দেখেছিস একবার? এবার একটু আরাম করে নি। ওই ওই তো একটা কুকুর, কি বড় সড়, নিশ্চয় খুব শক্তিশালী। যাই কাছে গিয়ে জিজ্ঞাসা করি। জানো তুমি না খুব ভালো। তুমি কি করে বুঝলে? পাজি বেড়ালগুলোকে তুমি অত চোখে দেখতে পারো না, তাই না? মনিবের রান্নাঘর থেকে ওরা চুরি করে খায়, তাই ওদের দেখলে আমাদের দেখলেও ওরা খেতে আসে জানো। আচ্ছা তোমায় একটা কথা বলবো, বলা তোমার মতো শক্তিশালী কেউ যদি আমার বর হয় তো একটু ভরসা পাই। তোমায় বিয়ে করতে বলছো? হ্যাঁ, এতে হাসির কি হলো? মানে আমার থেকেও শক্তিধর এ পৃথিবীতে অনেকে আছে, এই যেমন ধরো বাঘ। কিন্তু তাকে কোথায় পাবো বলো তো? না, ধারে কাছে কাউকে দেখছি না তো, একটু এগিয়ে গিয়ে দেখি। আরে ওই তো একটা বাঘই মনে হচ্ছে। হ্যাঁ, মা যেমন বলেছিল তেমনই দেখতে, ঠিক যেন ওই বিড়ালের মাসি। যাই ওকে গিয়ে জিজ্ঞাসা করি। হ্যাঁ গো, শুনছো, তুমি কি বিড়ালের মাসি? লোকে তাই বলে বটে, কিন্তু আমি তা মানি না। আচ্ছা, বিড়াল তোমায় ভয় পায়? আমাকে সবাই ভয় পায়। তাহলে তাহলে তুমি সবার থেকে শক্তিমান, তাই না? সে যদি বলো আমার থেকেও শক্তি ধরে, জঙ্গলে আরো একজন আছে। কে সে, তার নামটা বলো না শুনি। সে হলো হাতি, প্রকাণ্ড বিশাল চেহারা। ও মা, আচ্ছা তাকে কোথায় পাবো? আরে ওটা একটা পাহাড় না, সামনে কি দেখি তো, পাহাড় হেঁটে বেড়ায়, আগে কখনো দেখিনি তো। আরে এটাই তো হাতি মনে হচ্ছে। হ্যাঁ, তুমি কি হাতি? কেন, সন্দেহ আছে নাকি? না, আসলে আগে কখনো তোমায় দেখিনি তো তাই। আচ্ছা তুমি তো খুব শক্তিধর, তাই না? বলতে পারো। আমি না তোমার মতো একজনকে খুঁজছিলাম। এই কেন? বিয়ে করব বলে। বিয়ে? উমা হাসছো যে? উমা কি বলে, হাসবো না,
ভাগ্যিস আমার বউ হস্তিনী শোনেনি, শুনলে তোমার তাড়া করতো। ও, তোমার বিয়ে হয়ে গেছে বুঝি? হ্যাঁ হয়ে গেছে। তো অন্য হাতিরা কোথায়? সবার তো আর বিয়ে হয়নি। এই রে, তুমি এক কাজ করো, খুব শক্তিধর কাউকে যদি বিয়ে করতে চাও, মেঘের কাছে যাও। সে তো আকাশে থাকে, তার নাগাল পেলে তবে না। ওই ওই দূরে যে পাহাড় দেখা যাচ্ছে, সেখানে মেঘেরা গল্প করতে আসে। পাহাড়ের মাথায় গেলে মেঘের নাগাল পাবে। ও, ধন্যবাদ বন্ধু। তাহলে পাহাড়ের মাথায় যাই। বিদায়। বিদায়, বিদায়। কেন থামবো কেন? তাছাড়া আমি তো চাইলেই থামতে পারি না। সে কি, নিজে চাইলে থামতে পারো না? সে আবার হয় নাকি? আমরা বাতাসে ভেসে চলি। বাতাস মানে হাওয়াই আমাদের ভাসিয়ে নিয়ে যায়। সে যেভাবে চায় আমরা ঠিক সেভাবে চলি। ও, তার মানে বাতাস মানে ওই হাওয়া তোমাদের থেকেও শক্তি ধরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমি চললাম বন্ধু। আচ্ছা, ও বাতাস, ও হাওয়া, তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। তোমায় দেখা না গেলে তোমার গলায় মালা পরাবো কেমন করে? কেন মালা পরাবে কেন? মা, আমি তোমায় বিয়ে করবো যে। তুমি না সবার থেকে শক্তিশালী, তাই তোমায় আমার খুব পছন্দ। আমি সব থেকে শক্তিশালী, আমার থেকেও শক্তি ধরে ওই পাহাড়। সে বাধা দিলে আমি থমকে দাঁড়াই, নয়তো ফিরে আসি। এমনই তার শক্তি। তুমি বরং পাহাড়কে বিয়ে করো। বন্ধু, বিদায়। তবে আমি মনে করি আমার থেকেও শক্তিশালী হলো ইঁদুর, মানে তোমরা। তুমি ঠাট্টা করছো? না গো, সত্যি বলছি। আমার সারা শরীরে তোমরা গর্ত করে চলাফেরা করো। আমি ব্যথা পেলেও তোমাদের কিছুই করতে পারি না, বাধাও দিতে পারি না। এটা তো ভুল বলনি।
কোথায়? আরে ওই তো টিকলি। কিরে কি হলো, সাড়া দিচ্ছিস না যে? এই টিকলি। ও বুঝেছি, তাই ভাবি এই ব্যাপার তাহলে। যাক, শেষমেশ পাত্র পছন্দ হলো তাহলে। যাই, ওর বাবাকে গিয়ে জানাই। এরপর তার মনে বিড়ালের ভয় দূর না হলেও জীবন সঙ্গীকে পেয়ে সে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।